নমস্কার আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল ওয়েব স্টাডি আজকে আপার প্রাইমারি এবং প্রাইমারি নিয়ে দুটো গুরুত্বপূর্ণ নিউজ রয়েছে প্রথমে দেখব প্রাইমারি নিয়ে প্রাইমারিতে গতকাল নিয়োগের একটা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে দু হাজার সালে টেট পাস ট্রেন ক্যান্ডিডেটদের নিয়োগের কথা লেখা রয়েছে কিন্তু দু হাজার সালে যে টেট পরীক্ষা হয়েছিল সেই টেট পরীক্ষায় প্রশ্নভুল সংক্রান্ত কিছু মামলা হয়েছিল এবং সেই মামলায় সরকার নিজের স্থান স্পষ্ট না করায় এই কেস বন্ধ করার জন্য আবার নতুন করে কোর্টে কেস করা হয়েছে এবং কোর্ট সেই কেস অ্যাকসেপ্ট করেছেন এবং চার জানুয়ারি সেই কেসের শুনানি রয়েছে এরপর দেখব আপার প্রাইমারি নিয়ে আপার প্রাইমারিতে সিঙ্গেল বেঞ্চে রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে গিয়েছেন চাকরি প্রার্থীদের একাংশ এবং সেই কেসটাও অ্যাকসেপ্ট করা হয়েছে তো এখন দেখা যাক এই দুই কেসে কি হয় তো এই দুই কেসের নতুন কোনো আপডেট থাকলে আপনাদের সঙ্গে শেয়ার করা হবে তো এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ